তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি দেখতে পাচ্ছি আমি কোথায় দাঁড়ায় আছি, একটা তেজপাতার বাগানে। তো এটা বাগান ছিল না, একটা বিশাল মাঠ ছিল, আর এখনকার এই মাঠটাতে পুরো তেজপাতার গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, আর এই মাঠটাতে বসার মতো আর জায়গা নেই। তো আমরা এখানে অনেক খেলাধুলা করতাম। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এইসবই বোঝানো হবে বা বলা হবে, কী কী খেলেছি, কীরকম কী করেছি সব বলা হবে। তো ভিডিওটা চলো স্টার্ট করা যাক, আর দেরি না করে, বেশি বড় তো করবো না ভিডিওটা, অল্প ছোট করেই শর্টকাটে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা বিশাল তেজপাতার বাগান। তো এখানে আমরা অনেক আগে খেলেছি গাদ্দি গাদ্দি, কুতকুত, চিবুড়ি, তারপর যেমন কি তোমার ডান্ডা ফুর্তি, ছেলেদের খেলা, লুকোচুরি, সব কিছুই খেলতাম এখানে। তো এখন দেখতে পাচ্ছ চার সাইডটা পুরো তেজপাতার বাগান আর বাগান। এই মাঠটা আগে এত সুন্দর ছিল, এখানে গরমের সময় সব লোকগুলো এসে বসতো, আর এখনকার দেখো চার সাইডটা গোটা তেজপাতা আর বাগান, খালি তেজপাতার গাছ আর তেজপাতার গাছ। গাছগুলো দেখছো কিভাবে মোটা, পুরোপুরি ধরা যাচ্ছে না, অনেক গাছ হয়েছে বড় বড়, খুব সুন্দর সুন্দর। তবে এখানে আমরা খুব খেলতাম একসময়, এখন আর খেলাধুলা হয় না, তবে আফসোস হয়, কিন্তু ভালো হয়েছে, অক্সিজেন পাওয়া যাবে, ঠিকই আছে। তো দেখো চার সাইডটা কত বড় বড় গাছ হয়েছে। তো মাঠটা বিশাল বড় ছিল, ওই সাইডটাতে আমরা আগে বুড়ি বুড়ি খেলতাম, এই এখানে গাদ্দি গাদির কোর্ট ছিল, এখানে গাদ্দি গাদির কোর্ট, আমরা ওখান থেকে দৌড়িয়ে এখানে আসতাম। আর তোমার সামনে যে দেখতে পাচ্ছ এগুলাতে কোটা আমরা লুকাছুরি খেলেছি, সামনে একটা পুকুর আছে নোংরা ফেলার মতো, তো এটাতে আমরা খুব খেলেছি একসময়, কিন্তু এখন আর হয় না, আফসোস লাগে, সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়লে খুব কষ্ট হয়। অনেকটা যেমন যেইভাবে আমরা খেলতাম এখানে গরমের সময়, গরমের সময় রাতেবেলা বসে আড্ডা মারতাম, তবে ছোটোবেলায় একাই আসতাম না, ভয় লাগতো তখন। তো এখন তেজপাতার বাগানের গাছপালা, গাছ টাছ দেখো খালি কত বড় বড়, চার সাইডটা, চার সাইডটা দেখো খালি, আফসোস লাগে যে এই বাগানটা ছিল একসময় কেমন আর এখন হয়ে গেছে কেমন, ভাবতে অবাক লাগে যে এমন একটা সুন্দর জায়গা এইভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছ পুরো পার্কের মতো দেখতে লাগছে, পুরোটা দারুণ দেখতে। তো বাই বাই বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে আমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি দেখতে পাচ্ছি আমি কোথায় দাঁড়ায় আছি, একটা তেজপাতার বাগান। তো এটা বাগান ছিল না, একটা বিশাল মাঠ ছিল, আর এখনকার এই মাঠটাতে পুরো তেজপাতার গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, আর এই মাঠটাতে বসার মতো আর জায়গা নেই। তো আমরা এখানে অনেক খেলাধুলা করতাম। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এইসবই বোঝানো হবে বা বলা হবে, কী কী খেলেছি, কীরকম কী করেছি সব বলা হবে। তো ভিডিওটা চলো স্টার্ট করা যাক, আর দেরি না করে, বেশি বড় তো করবো না ভিডিওটা, অল্প ছোট করেই শর্টকাটে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা বিশাল তেজপাতার বাগান। তো এখানে আমরা অনেক আগে খেলেছি গাদ্দি গাদ্দি, কুতকুত, চিবুড়ি, তারপর যেমন কি তোমার ডান্ডা ফুর্তি, ছেলেদের খেলা, লুকোচুরি, সব কিছুই খেলতাম এখানে। তো এখন দেখতে পাচ্ছ চার সাইডটা পুরো তেজপাতার বাগান আর বাগান। এই মাঠটা আগে এত সুন্দর ছিল, এখানে গরমের সময় সব লোকগুলো এসে বসতো, আর এখনকার দেখো চার সাইডটা গোটা তেজপাতা আর বাগান, খালি তেজপাতার গাছ আর তেজপাতার গাছ। গাছগুলো দেখছো কীভাবে মোটা, পুরোপুরি ধরা যাচ্ছে না, অনেক গাছ হয়েছে বড় বড়, খুব সুন্দর সুন্দর। তবে এখানে আমরা খুব খেলতাম একসময়, এখন আর খেলাধুলা হয় না, তবে আফসোস হয়, কিন্তু ভালো হয়েছে, অক্সিজেন পাওয়া যাবে, ঠিকই আছে। তো দেখো চার সাইডটা কত বড় বড় গাছ হয়েছে। তো মাঠটা বিশাল বড় ছিল, ওই সাইডটাতে আমরা আগে বুড়ি বুড়ি খেলতাম, এই এখানে গাদ্দি গাদির কোর্ট ছিল, এখানে গাদ্দি গাদির কোর্ট, আমরা ওখান থেকে দৌড়িয়ে এখানে আসতাম। আর তোমার সামনে যে দেখতে পাচ্ছ এগুলাতে কোটা আমরা লুকাছুরি খেলেছি, সামনে একটা পুকুর আছে নোংরা ফেলার মতো, তো এটাতে আমরা খুব খেলেছি একসময়, কিন্তু এখন আর হয় না, আফসোস লাগে, সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়লে খুব কষ্ট হয়। অনেকটা যেমন যেইভাবে আমরা খেলতাম এখানে গরমের সময়, গরমের সময় রাতেবেলা বসে আড্ডা মারতাম, তবে ছোটোবেলায় একাই আসতাম না, ভয় লাগতো তখন। তো এখন তেজপাতার বাগানের গাছপালা, গাছ টাছ দেখো খালি কত বড় বড়, চার সাইডটা, চার সাইডটা দেখো খালি, আফসোস লাগে যে এই বাগানটা ছিল একসময় কেমন আর এখন হয়ে গেছে কেমন, ভাবতে অবাক লাগে যে এমন একটা সুন্দর জায়গা এইভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছ পুরো পার্কের মতো দেখতে লাগছে, পুরোটা দারুণ দেখতে। তো বাই বাই বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে আমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।